নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের জেলার সারা দিন। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। বুধবার রাতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে মৃত বেড়ে 8। টুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। হড়পা বানে কেন্দ্র ও রাজ্যের তরফে ক্ষতিপূরণ ঘোষণা। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ ও আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ। হড়পাবানের ঘটনার রিপোর্ট তলব নবান্নের। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব। মুখ্য সচিবের সঙ্গে কথা জেলা শাসকের। হড়পাবান মাল নদীতে স্বাভাবিক ঘটনা, পাহাড়ে বৃষ্টি জেনেও কেন অসতর্ক? প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন সাংসদ জয়ন্ত রায়। বান নিয়ে আগে কেউ কিছু বলতে পারে না, জলে নামতে না দিলে বিরোধ করত। বিজেপিকে পাল্টা উদয়ন গুহের। হড়পা বানে উদ্ধার কাজে দেরি, প্রশাসনকে নিশানা মোহাম্মদ সেলিমের। উদ্ধারে প্রথমে নামে বামেরাই, দাবি সেলিমের। 2 পুজো কমিটির বিবাদের জেরে কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ আরামবাগে। কোনো মারধর হয়নি, দাবি অভিযুক্তদের। পূজা কার্নিভালের প্রস্তুতি জেলায় জেলায়। শুক্রবারের কার্নিভাল ঘিরে চরম ব্যস্ততা দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায়। এখন একটা বিরতি, বিস্তারিত খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। চোখ রাখবো সেই মর্মান্তিক খবরের দিকে, জলপাইগুড়িতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল বিজয়া দশমীতে। প্রতিমা নিরঞ্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা। হড়পা বানে স্রোতের টানে ভেসে গিয়েছেন বহু মানুষ। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। 8 জনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। দেখছেন সেই মর্মান্তিক ছবি, মর্মান্তিক দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে রয়েছে জলপাইগুড়িতে। প্রতিমা নিরঞ্জনের সময় বড়সড় দুর্ঘটনা। হড়পা বানের জেরে ভেসে গেলেন বহু মানুষ, অনেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। এখনো পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের পরিবার পিছু 50,000 টাকা করে ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। এখন কথা বলবো আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে। কৌস্তভ, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে সেখানে, মুষলধারে বৃষ্টি চলছিল দুপুর থেকে বিকেল পর্যন্ত, তার মধ্যেই কিন্তু পুলিশ এবং দমকল একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে, ঠিক এই মুহূর্তে ছবিটা কি কৌস্তভ? দেখো, এই মুহূর্তে আমি সেই এই মাল নদীর যে ঘাট, বিসর্জন ঘাট, আমি সেখানেই রয়েছি। এই মুহূর্তে যেটা বিষয় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে এতক্ষণ কিন্তু এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা ছিল, তবে যেই প্যান্ডেল তৈরি করা হয়েছিল বিসর্জনের জন্য সেই প্যান্ডেল কিন্তু খুলে ফেলা হয়েছে। সবথেকে যেটা বড় সমস্যা বা সবথেকে যে বড় দিক আর একটা উঠে আসছে সেটা আমি বলে রাখবো, এই যে আমার পেছনে মাল নদী রয়েছে, মাল নদীর কিন্তু দু দিক দিয়ে এই জল যাচ্ছে এবং মাঝখানটা কিন্তু স্থানীয় বাসিন্দা অংশ, সামনের অংশটা কিন্তু বাদ দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং এখানে কার্যত জল ছিল না এবং এখান দিয়ে সব গাড়িগুলো যাতায়াত করছিল এবং তার পেছনের অংশ দিয়ে জল যাচ্ছিল। তাদের যেটা অভিযোগ যে মাল নদীর মধ্যে এভাবে বাঁধ নির্মাণ করে জল আটকে দেওয়া কিন্তু একটা বিপজ্জনক কারণ হয়েছে এই হড়পা বানকে না আটকাতে পারার জন্য, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানে কিছু বাসিন্দা রয়েছে যারা কিন্তু গতকাল এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন। আমার সাথে রয়েছে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা কিন্তু এই এলাকারই বাসিন্দা, গতকাল তারা কিন্তু উদ্ধার কার্যের সময় ছিলেন। গতকাল কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন আপনারা এখানে এসেছিলেন? দেখো, যখন আমরা আসলাম তখন আমরা মেলা উদ্দেশ্যে আসছিলাম। যখন মেলা হয় প্রত্যেক বছর হয়, আজ 50 বছর থেকে হয় মেলা। তা মেলা শুরু মানে হয়েছিল, পুরো মানে বিসর্জন শেষ হয়নি, মানে বিসর্জন 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে, আরও 3 ভাগ বাকি ছিল। সামনে এখানে একটা বান্ধবা ছিল নদীর, এখানে মাঝখানে রাস্তা বানানো ছিল। তা হঠাৎ পাহাড়ে বৃষ্টি হওয়ার মানে পাহাড়ে বৃষ্টি হওয়ার পরে তো সঙ্গে সঙ্গে বন্যা চলে এসে এখানে। প্রশাসন তো জানি পাহাড়ের নদীতে মানে সঙ্গে সঙ্গে বন্যা চলে আসে, তো বন্যা চলে আসার কারণে তো প্রচুর মানুষ ছিল এখানে, 400-500 মানুষ ছিল, কিছু মানুষ চরের মধ্যে ছিল, কারণ দুই দিকে নদীর কারণে তো মানুষ ওই দিকেও যেতে পারেনি, এদিকেও আসতে পারেনি, মাঝখানে আটকে গেছে। যেগুলো মানুষ যে নদীর এই সাইডেই ছিল তারা তো ভেসে চলে গেছে। ভেসে চলে যাওয়ার পরে তো অনেক লোক উদ্ধার কাজে গিয়েছিলো, উদ্ধার কাজে যাওয়ার সময় তো পুলিশের বাধা, সবাই যেতে পারেনি, প্লাস পুলিশ লাঠিচার্জও করছিলো এখানে।
পড়ার পরে তো যা ভিজে নিচে গিয়ে আমরা নিচে উদ্ধার করেছি, যা সাত পাঁচ সাত পাঁচ সাতজনকে পেরেছি উদ্ধার করেছি। এখানে তার উদ্ধার করা সম্ভব হয়নি। যা চার পাঁচটা ছেলে, একটা দাদার নাম ছিল মানিক রায়, মোহাম্মদ মানিক, উনি যা উদ্ধার করেছেন এখানে পাঁচ সাতজনকে উঠাইছেন। তারপর আমাদের গ্রামের একটা ছেলে, ওর নাম নবুল, উনিও উঠাইছেন। উঠানোর পরে তো এখানে অনেক, তুমি যেটা শুনতে পারলে, স্থানীয় যে আশেপাশে গ্রামের যারা ছেলে ছেলে রয়েছে তারা কিন্তু উদ্ধার কার্যে হাত লাগায়। ঠিক আমি মাল নদীর পাড়ে রয়েছি এবং ঠিক আমার সামনেই যে যেটি বলা হচ্ছে যে ওই এলাকাতেই কিন্তু একটি অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয় জলকে আটকানোর জন্য, এবং সেই জলের স্রোতকে কিন্তু একদিকে বন্ধ করে উল্টো দিক দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, এমনটাই অভিযোগ করেছেন। তবে এই বিষয়ে যে মাল পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন স্বপন শাহ জানিয়েছেন যে খরস্রোতা নদীর জলের কখনো দিক পরিবর্তন করা হয়নি এবং করা যায়ও না। তবে গতকালের যে এই হরপাবান নিয়ে কিন্তু এই হরপাবান নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। একদিকে যখন বিজেপি তৃণমূলকে দুষছে, তৃণমূলও কিন্তু পাল্টা বিজেপিকে বলছে। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে এখানে কিন্তু গাফিলতি রয়েছে। কেন গাফিলতি রয়েছে? কারণ আরও একবার বলবো একই বিষয় যে এই মাল নদীতে কিন্তু হরপাবান প্রবণ, কাজেই এই নদীতে এত মানুষকে নামতে দেওয়া কখনো ঠিক হয়নি। অন্যান্য জায়গায় যেভাবে সাধারণ মানুষকে নদীর পাড়ে রেখে বিসর্জন কাজ সম্পন্ন করা হয়, যদি সেইভাবে বিসর্জনের কাজ করা হতো তবে হয়তো দুর্ঘটনা রোধ করা যেত বা হরপাবান আসলেও এত মানুষ কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনা থাকতো না। এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ এখন চলছে না। তবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন যে ইতিমধ্যে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি দাবি করেছেন যে এখনও পর্যন্ত নিখোঁজ কেউ নেই। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু কিছুক্ষণ আগে এখানে মোতায়েন করা ছিল, পাশাপাশি যে বিসর্জনের জন্য যে মেলার জন্য যে সমস্ত টেন্ট তৈরি করা হয়েছিল সেগুলো বিকেলের মধ্যে খুলে ফেলা হয়েছে। আরও একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো, এই মালবাজারের এই ঘটনা, আটজনের মর্মান্তিক মৃত্যু, এই মর্মান্তিক মৃত্যু জন্য জলপাইগুড়ির যে বিসর্জনের কার্নিভাল হওয়ার কথা ছিল সেই কার্নিভাল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ একই শহর, এই মালবাজার শহর এখানে, তার থেকে কিছু দূরে জলপাইগুড়ি শহর, সেখানেও কিন্তু এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত বলা যেতে পারে, দেখো দুর্গাপূজার দশমী মানে কিন্তু একটা দুঃখ বিষণ্ণতা, তবে গতকালের ঘটনা কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে, যেখানে আট আটটি তরচা যা প্রাণ চলে গিয়েছে, এই মৃত্যুর দায় কার প্রশ্ন কিন্তু উঠছে। তবে প্রশাসন কি তার দায় এড়াতে পারে সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে প্রশাসনের যে এখানে ভূমিকা রয়েছে সেটা কিন্তু কোনোভাবে প্রশাসন এড়াতে পারে না, কেননা এত মানুষকে নদীতে হরপাবান আসুক কি না আসুক, তবে এত মানুষকে কেন নদীতে নামতে দেওয়া হলো, কেন পুলিশ প্রথমে আটকালো না? তবে স্থানীয় বাসিন্দা যেটা অভিযোগ করেছে, তাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা নদীর পাশেই থাকে, তাদের নদীর সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এবং নদীর চরিত্র তারা বোঝে। তারা নদীতে নামতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে নামতে দেওয়া হয়নি উদ্ধার কাজের জন্য। যদিও এই বিষয়ে মন্ত্রী উদয়ন ঘোষ জানিয়েছেন যে মানুষকে নদীতে যে বেশি করে নামতে দেওয়া হতো হরপাবান আসার পরে, তবে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে পারত। তবে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি থমথমে। তুমি মালবাজার শহর কিন্তু আজকে কার্যত একদম শুনশান, গোটা মালবাজারের দোকানপাট বন্ধ, কার্যত একটা বন্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। একসাথে এতগুলো মৃত্যু কিন্তু মালবাজার এর আগে দেখেনি, তার জন্য গোটা মালবাজার শহরে এই মুহূর্তে শোকের ছায়া। একেবারে উৎসবের আবহে দেবী দুর্গার যখন বিসর্জন, দেবী দুর্গার কৈলাসে ফিরে যাবার পাড়া, সেই সময় একদম শেষ দিনে বিজয়া দশমীর দিন এমন একটা ঘটনা কিন্তু সত্যি মর্মান্তিক বলা চলে। প্রস্তুত আরও একটা বিষয় আনতে চাইব যে ওখানে উদ্ধার কাজ বৃষ্টির জন্য, আবহাওয়ার পরিস্থিতির জন্য কতটা ব্যাহত হচ্ছে কি এই মুহূর্তে কৌস্তব? দেখো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল। তবে বৃষ্টির মধ্যে যারা সিভিল ডিফেন্সের কর্মী, এই ক্ষেত্রে সিভিল ডিফেন্সের যে আটজন কর্মী ছিল তাদের কিন্তু প্রশংসা করতেই হয়। তারা কিন্তু তাদের সেই সীমিত সামর্থ্য, সেই মাত্র রশি এবং সার্চলাইট, এই নিয়েই কিন্তু জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা কিন্তু তাদের দক্ষতায় বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা ছিল, তবে আরও একটা আশঙ্কা ছিল যে এইভাবে পাহাড়ে যদি ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় তবে কিন্তু যে ঘোলা জল নামতে শুরু করে, ঘোলা জল কিন্তু একটা সংকেত, যখন নদী দিয়ে ঘোলা জল নামতে শুরু করবে তখন কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে যে হরপাবান আসলেও আসতে পারে। তবে সেরকম কিন্তু কিছু হয়নি, সকাল থেকে বৃষ্টি ছিল তখন আশঙ্কা করা হচ্ছিল ফের একবার নদীতে বান আসতে পারে বা জল বাড়তে পারে। তবে এই মুহূর্তে নদীতে যে জল রয়েছে খুব বেশি হলে এক ফুট জল রয়েছে সেখানে, তবে আকাশ কিন্তু এখনও মোটের উপর মেঘলা, যদি বৃষ্টি হয় তবে কিন্তু ফের নদীর জল বাড়তে পারে। তবে এখন কিন্তু আমি যে জায়গায় রয়েছি মাল নদী, এই যে মাল নদীর যে মাল ব্রিজ, হ্যাঁ এই মাল ব্রিজ থেকে শুরু করে এদিকে ক্ষুদিরামপল্লী এলাকা দু চার কিলোমিটার পর্যন্ত যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম তল্লাশি অভিযান করা হচ্ছে না। বেশ, উদ্ধার কার্যে কৌস্তবটি কোন কোন বাহিনী হাত লাগিয়েছে, আজ যে উদ্ধার কার্য চলছে আর সারাদিন কোন কোন বাহিনী উদ্ধার কার্যে অংশ নিয়েছে?
দেখো গতকাল থেকেই এই উদ্ধার কার্যে মূলত বলতে হয় যে স্থানীয় যারা গ্রামবাসী যারা কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়েছিল এই উদ্ধার কাজ করার জন্য গ্রামবাসীদের পাশাপাশি পুলিশ সিভিল ডিফেন্স দমকল এবং যে মালবাজার যে পৌরসভার কর্মী তারাও কিন্তু হাতে হাত লাগিয়েছিল এবং গতকালই কিন্তু এই নদীর যে নদীর মাঝে যে চর দেখা যাচ্ছে যে চর কিন্তু এখন দেখা গেল গতকাল কিন্তু সেই চরের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছিল না এই চরের ওপর দিয়ে কিন্তু 5-6 ফিট উপর দিয়ে কিন্তু প্রবল স্রোতে জল বইছিল তোমাকে বলে রাখবো যে এই নদীর চরে প্রাথমিক অবস্থায় প্রত্যেকে ছিলেন এবং সেখানে কিন্তু সেই সময় গুর্জংঝরা চা বাগানের একটি লরি 200 জন মানুষ কিন্তু তারা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে সবেমাত্র ঢুকেছিল সেই লরিটি কিন্তু আজ সকাল পর্যন্ত সেখানে আটকে ছিল পরবর্তীতে লরি এবং একটি পিক আপ ভ্যান যেগুলি বিসর্জনের জন্য আনা হয়েছিল সেগুলিকে নিয়ে যাওয়া হয় এই উপরেই কিন্তু ছিল কার্যত যখন এই ওপর দিয়ে জল যাওয়া শুরু হয়ে যায় এই মাল নদী মাঝ বরাবর তখন কিন্তু যারা মাঝখানে আটকে যায় তারা কিন্তু আসতে পারছিলেন না কারণ চরের এক পাশে যে মাল নদীর একটি অংশে জলের স্রোত বইছে ও উল্টো দিক থেকেও বইছে কার্যত তারা মাঝখানে আটকে পড়ে এবং তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে যায় এই সেই ছবি কিন্তু উঠে আসে রীতিমতো জলের স্রোতে খড়কুটোর মতো ভেসে যায় সাধারণ মানুষ তবে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে গ্রামবাসীরা কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজনকে তবে দুঃখের বিষয় আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে যে মৃতের পরিবার যে পরিজন তাদেরকে 2 লক্ষ টাকা 50,000 টাকা পুরো বেশ আপাতত তোমাকে অনেক ধন্যবাদ কৌস্তব সরাসরি জলপাইগুড়ি থেকে সেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক জলপাইগুড়ির মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা প্রতিমা নিরঞ্জনের সময় হরপা ভানে ভেসে গিয়েছেন একাধিক মানুষ এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে 8টি দেহ পাওয়া গিয়েছে মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে হয়তো যথাযথ ব্যবস্থা নেওয়া থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত এই মৃত্যু এড়ানো যেত এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক নিখোঁজদের খোঁজে জোর কদমে তল্লাশি চলছে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য তল্লাশি অভিযান বন্ধ রয়েছে যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি আজ সারাদিন একাধিকবার বৃষ্টিতে কিন্তু বারবার ব্যাহত হয়েছে উদ্ধার কাজ তবে মুষলধারে বৃষ্টির মধ্যেও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সাধ্যমতো উদ্ধার কাজ চালিয়ে গিয়েছে দমকল এনডিআরএফ এবং পুলিশ বাহিনী বুধবার রাতে মাল নদীতে বিসর্জন বিপর্যয়ের পর জলপাইগুড়িতে পূজা কার্নিভাল বন্ধের আবেদন দুর্ঘটনায় শোক জ্ঞাপন করে জেলা শাসকের কাছে আবেদন জানালেন জলপাইগুড়ির সাহিত্যিক শিল্পী সহ বিশিষ্ট জনেরা তারা জানিয়েছেন মালবাজারের মর্মান্তিক ঘটনা এক শোক বহ সময়কে হাজির করেছে তাই শুক্রবারের পূজা কার্নিভাল বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তারা পাশাপাশি জলপাইগুড়ির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সিও জেলা শাসকের কাছে কার্নিভাল বন্ধের আবেদন জানিয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি ছোটনদের কাছ থেকে ছোটন কি জানা যাচ্ছে এই বিষয়ে কার্নিভাল বন্ধের আবেদন জানানো হয়েছে জেলা শাসকের কাছে দেখো মালবাজার যে মর্মান্তিক দুর্ঘটনা সেই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু 8 জনের প্রাণ যায় মালবাজার এই নদীতে তারপরে কিন্তু আজ কিন্তু জেলা শাসকের কাছে কিন্তু সাহিত্যিক শিল্পীরা যারা আছে তারা কিন্তু কার্নিভালটাকে বন্ধ করার জন্য একটা আর্জি জানায় তারপরে কিন্তু পৌরসভার যে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেও কিন্তু একটা লিখিত জানিয়েছে যে কার্নিভালটাকে যে বন্ধ করে দেওয়া হোক তারপরেই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ডিএম কিন্তু সেটাই জানিয়ে দিল যে কার্নিভাল কিন্তু জলপাইগুড়ি যে কার্নিভাল হওয়ার কথা ছিল গতকাল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ও ময়নাগুড়ির যে কার্নিভাল হতো সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো বেশ ধন্যবাদ সুজিত কথা বলছিলাম প্রতিনিধি সুজিতদের সঙ্গে এখন একটা বিরতি রয়েছে আরো খবর সঙ্গে থাকুন হঠাৎ করে হরপা মানে ভেসে গেল একাধিক মানুষ এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে মৃত্যু নিয়ে জল খোলা সব মহলে প্রশাসনের দিকে আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা মালবাজারে মাল নদীতে হরপা মারে দশমের পরিবেশটা হঠাৎ করেই ভারী করে দিল বিকেল থেকে নদী পারে ভিড় জমতে থাকে মাল নদীতে তখন খুব বেশি হলে হাঁটু জল হঠাৎই নিয়তি ধেয়ে এলো বান হয়ে
ভেসে গেলেন বহু মানুষ। ঘটনায় টুইট বার্তায় সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবারকে কেন্দ্র রাজ্য উভয় পক্ষ থেকেই 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে 50,000 টাকা করে ক্ষতিপূরণ। জাতীয় ও রাজ্য বিপর্যয় বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালায়। এখনো পর্যন্ত 70 জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে বিপর্যয়। মালবাজারের এই মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়েছে প্রচুর মানুষ। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে এবং মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে 13 জন। এই হড়পা বানে কিছু প্রশ্নবাণের মুখে পড়তে হলো রাজ্য প্রশাসনকে। প্রথমত, মাল নদীতে মাঝে মধ্যেই হড়পা বান আসে, তা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কেন কোনো সতর্কবার্তা ছিল না? কয়েকদিন ধরে নিম্নচাপের ঘেরা টোপে ছিল উত্তরবঙ্গ, তা সত্ত্বেও কেন নিয়ন্ত্রণবিহীন এত জনতার ভিড় হতে দিল প্রশাসন? কেন বিসর্জনের সময় কোনো ক্রেন ছিল না? উদ্ধারের জন্য পর্যাপ্ত জিনিসপত্র কেন মজুদ ছিল না? স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত আলো পর্যন্ত ছিল না নদীঘাটে। গোটা বিষয়টাতেই প্রশাসনের গাফিলতি দেখছেন স্থানীয় বাসিন্দারা। লোককে যাইতে যে আমাদের পাড়ার ছেলে যে ওইখানে জাম মারে লোককে বাঁচাইতে পারে, তাদেরকে পুলিশ নামতে দেয় নাই। 2-3টা ছেলে জিদ করে নামছে, তারপরে 2-3টাকে বাঁচাইছে। ওখানকার লোকাল বাসিন্দা হিসেবে বলবো যে মাল নদীকে পাগলা নদী হিসাবেই পরিচিত। কখন জলের স্তর বেড়ে যাবে আচমকা সেটা কেউ বলতে পারে না। ওখানে অপ্রীতিকর ঘটনা না ঘটলেই ভালো হতো, যদি একটু সজাগ হতো, আরও তৎপর হতো, তাহলে হয়তো এই বিষয়টা হতো না। যখন এই অকারেন্সটা হয় হঠাৎ করে আর কি, ওরা নদীর এপার থেকে ওপারে গেছিলো, তখন বলে জল ছিল না। আফটার দ্যাট জল যখন বাড়া শুরু করে তখন প্রশাসনিক তরফ থেকে বলছে যে আপনারা সব পারে উঠে আসুন। তো ওরা পারে যখন উঠতে যায় তখন আমার বোনের হাত থেকে আমার মেয়ে 7 বছরের মেয়েটা ছুটে যায়। তো ওকে বাঁচাতে গিয়েই মানে আমার মেয়ে 500 মিটার দূরে রেস্কিউ হয়েছে, সে এখন আছে ঠিকই, আর আমার বোন হাসপাতালে আছে। প্রশাসনের দাবি, আগাম কোনো সতর্কবার্তা দেওয়া সম্ভব হয় না হড়পা বানের ক্ষেত্রে। সন্ধ্যায় বান আসার আগে পর্যন্ত নদীতে হাঁটু জল ছিল। বহু বছর ধরে এই নদীতে এভাবেই বিসর্জন হয়ে আসছে, কোনো সময়ই কোনো দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ করে বান চড়ে আসায় সামলানো যায়নি। এখানে বিগত বহু বছর খুব সেফলি এই ঘাটে বিসর্জন হয়েছে, কখনো এরম ঘটনা আগে ঘটেনি। আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট ছিল পুলিশ এবং সিভিল তরফে, SDO SDPO নিজে প্রেজেন্ট ছিলেন, সিভিল ডিফেন্সের টিম ছিল, মিউনিসিপ্যালিটির ভলেন্টিয়ার মোর দ্যান 50 ছিল, মেডিকেল টিম ছিল। ভাসান যখন শুরু হয় তখন less than knee-deep ওয়াটার ছিল। রাত্রি 8:30 নাগাদ হঠাৎ বান আসে উইদাউট এনি অ্যাডভান্স ফোরকাস্ট, এবং সেই বানে কিছু লোক ভেসে যান। আমরা ঠিক যখন উপরের দিকে যখন বৃষ্টিটা হচ্ছে আমরা অনুভব করছি যে মুহূর্তের মধ্যে নদীর স্রোত বেড়ে যাবে। আমরা SDO অফিস থেকে 8 জন, বিপর্যয় মোকাবিলা সিভিল ডিফেন্স, এখানে 1,000-এর মতো লোক। দায় কার, এ নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে। এতগুলো মানুষের প্রাণ চলে গেল, আনন্দের মুহূর্ত বদলে গেল স্বজন হারানো কান্নায়। মৃতের পরিবারেও আজও স্বজন হারানোর বিষাদ। কলকাতা টিভি জেলা স্বাধীনের সময় এখন একটা বিরতির, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বান জলপাইগুড়ির মাল নদীতে, গঙ্গার ঘাট নিরঞ্জনের সময় যাতে কোনো বিপর্যয় না ঘটে তাই সতর্ক নবান্ন। গঙ্গার ঘাট পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানালেন বুধবার সুষ্ঠুভাবে বিসর্জন হয়েছে, বৃহস্পতিবারও বিসর্জন ভালোভাবেই হবে, নিরাপত্তার বিষয়টি দেখছে পুলিশ। গঙ্গার একাধিক ঘাট পরিদর্শনের পর কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ফিরহাদ হাকিম। নিরঞ্জন প্রক্রিয়া হয়েছে, আজকেও সকাল থেকে চলছে, কি দেখলেন? সব ঠিক আছে, সেফটিটা পুলিশ দেখছে আর নিরঞ্জনটা পুরোটা আমাদের কর্পোরেশন দেখছে। পরিষ্কার সাথে সাথে করে দেওয়া হচ্ছে ঘাট, সাথে সাথে কাঠামো তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সুতরাং এটা আমি অনেকগুলো ঘাটেও কাল থেকে ঘুরছি, ঠিকই আছে, কোনো জায়গায় কোনো অফিসার নেই, অফিসাররা রয়েছে, পুলিশ সতর্কভাবে রয়েছে, পুরোটাই দেখছি, এতে কোনো সেফটি সিকিউরিটির কোনো অসুবিধা না।
নিরঞ্জন প্রক্রিয়ায় যাতে কোথাও কোনো খামতি না থাকে, একদিকে যেরকম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য প্রশাসনিক নজরদারি রয়েছে, তার পাশাপাশি পুরসভার কর্মীরা তারাও কিন্তু গঙ্গার জল যাতে দূষিত না হয় সেই লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাঠামো সরিয়ে ফেলার কাজ করছে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। একটালিয়া এবার ঘৃণে দুর্গাপুজোর এই বছর 80 বছরে পা দিল। একাদশী দিন ঠাকুরকে বরণ করার পর প্রতি বছরের মতো এই বছরও সিঁদুর খেলায় মাতলেন এলাকাবাসীরা। সব আছে, নেই খালি প্রিয় সুব্রতদা। পুরো পুজো তদারকি করতেন তিনি, তাই তার না থাকায় চোরা শোকের ছায়া রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একজালি এভারগ্রিনে পুজো, 80 বছরের পুজো। দেবীকে বরণ করার পর্ব, সেটাও কিন্তু চলছে এখানে প্রথা মেনেই। মাকে বরণ করে নেওয়ার পর চলেছে সিঁদুর খেলার পর্ব। কিন্তু এরই মধ্যে মন খারাপ একজালিয়া এভারগ্রিনের সদস্যদের, কারণ সুব্রতদা নেই, তাদের প্রিয় সুব্রতদা, যিনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ মাকে বরণ করা এবং বিসর্জন পর্যন্ত তিনি দাঁড়িয়ে থেকে পুরো পুজো তদারকি করতেন। দেবী বরণ, শুভ বিজয়া কলকাতা টিভির সকল দর্শককে। হ্যাঁ, পাড়ার পুজোয় বরণ করে নেওয়ার পর এবার বলতেই পারি শুভ বিজয়া। গতকাল অনুষ্ঠানের মধ্যেও বলেছিলাম, কিন্তু এই বিষাদের সুরটা যতক্ষণ ধরে রাখা যায়, কারণ আরও একটা বছরের অপেক্ষা হয়ে যায় এই দিন থেকে। তাই সিঁদুর খেলা মহিলাদের বিশেষ করে সেই যে আনন্দ এবং ধুনুচি নাচ, যদিও এবছর এখানে সেটা বাদ থাকছে, কর্মকর্তারা তারা তাদের সকলের প্রিয় সদস্যকে হারিয়েছেন। সুব্রত মুখোপাধ্যায় এই পুজোর সঙ্গে এত বছর ধরে যুক্ত থাকার জন্য তার অনুপস্থিতি এই মণ্ডপে এই পুজোর প্রত্যেকটা মুহূর্তে অনুভব করা গিয়েছে, এবং সে কারণেই উৎসবের সেই অংশটুকু যতটুকু না করলেই নয় ততটুকু বাদ দিয়ে বাকিটা হয়তো বাদ রাখা হয়েছে। তবে সিঁদুর খেলায় একটা বিশেষ তো অংশ থাকেই পাড়ার মহিলাদের, তাদের সঙ্গেই আনন্দে মেতেছি। ফিরে ফিরে এলো সকলেরই মধ্যে, তাই দেবীকে বরণ করা সিঁদুর খেলার মাঝেও একটা চোরাগুপ্তা শোক সকলের মধ্যে কাজ করেছে, এবং সকলেরই চোখ আজ যেন অশ্রু সজল। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে সুনীতা চৌধুরী, কলকাতা টিভি। জেলা স্বাধীনের সময় এখন একটা বিরতির, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। মালবাজারে বিসর্জনের সন্ধ্যায় মৃত্যু ঘিরে রাজনীতি তুঙ্গে, বিজেপির পক্ষ থেকে তোপ দাগা হয়েছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। এসব দোষারোপ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পাল্টা যুক্তি শাসক দলের। একটি দুর্ঘটনা বাড়ছে মৃত্যু মিছিলের দৈর্ঘ্য, আর সেই মৃত্যু নিয়ে ফের রাজনীতির দড়ি টানাটানি। মাল নদীতে তখন একের পর এক প্রতিমা এসে ভিড় ছিল, আনন্দ ঘন মুহূর্ত, হঠাৎই ভর পাবান, কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে নিয়ে গেল সবকিছু। ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার বাহিনী ঝাঁপিয়ে পড়ে যুদ্ধকালীন তৎপরতায়। মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয় রাজ্য ও কেন্দ্র উভয় পক্ষ থেকেই, কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অনেক কিছু। ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করলো সব মহল থেকে। বিজেপির পক্ষ থেকে সরাসরি ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের উপর। গুরজাং ঝোড়াতে যারা ইয়াং ছেলেরা, তাদের সাথে কথা বলেছি, তারা বলছিল যে আমরা মানে লোক ছোট ছোট বাচ্চা বয়স্করা ভেসে যাচ্ছে, আমরা আর দাঁড়াতে পারলাম না। তো পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছিল না, তোমরা যেও না যেও না, কিন্তু পুলিশও কিছু করতেছে না, আমাদেরকেও কিছু করতে দিচ্ছে না। এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল, তাও সেখানে একটা কন্ট্রোল রুম নেই যেখানে মানুষ গিয়ে জিজ্ঞাসা করবে যে কোথায় যাব কি করব, শুধু হসপিটালে একটা কিছু বসে থাকলেই হলো? সেখানে মানুষদের কি ব্যবস্থা করতে হবে, কি হবে না হবে, যারা হারিয়ে গেছে, কোনো মিসিং ইনফরমেশন ছিল না। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মালবাজার ক্যালটেক্স মোড় অবরোধ করা হয়। ইতিমধ্যে আহতদের পরিবারকে চেক বিলি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুঃখজনক ঘটনা, এরকম একটা আনন্দের পরিবেশের মধ্যে এভাবে এই ঘটনা ঘটলো, এবং আমাদের কাছে খবর
আমরা পার্টি স্তরে এবং আমাদের এমপির কাছ থেকে খবর পেয়েছি যে সরকারের কাছে কিন্তু এই ধরনের সূচনা ছিল, কিন্তু যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকার সেই ধরনের ব্যবস্থা নেয়নি। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এটি একটি দুর্ঘটনা, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মৃত্যু নিয়ে রাজনীতি করছে, তোপ উড়ান গুমর। হরপাথানের ব্যাপারে আগের থেকে কিছু বলাম কখনোই সম্ভব না, এটা পাহাড়ের থেকে হঠাৎ করে জল নেমে আসে, তার ফলে এটা বান হয়েছে। এখন এটা দোষারোপ করার সময় নয়, এখন দেখতে হবে যে কার কত ক্ষতি হয়েছে কি হয়েছে, সেগুলো নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। কেউ কেউ এই মৃতদেহ নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে, আমরা চাই যে এখন সর্বতোভাবে এদের পাশে দাঁড়ানো। মালবাজার হরপা বানকান্দে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব। মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে, এটি নেহাতি একটি দুর্ঘটনা, প্রশাসন সক্রিয় থাকায় বহু মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে, দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই দেখছেন অনেক লোককে ওইখান থেকে বের করা হলো, কমসে কম 150-200 লোককে ওইখান থেকে বের করা হলো। যদি ওইখানে লোক না থাকতো তাহলে এত লোককে বের করা অসম্ভব ছিল। রাজনীতিতে দোরক্ষা একাদশী, পরস্পর পরস্পরকে কাদা ছোড়ার কাজ চলছে অবিরত। বিসর্জন হয়ে গেছে দেবীর, রাজনীতির বাইরে গিয়ে মৃতের পরিবারের স্বজন হারানোর কান্না। কলকাতা টিভি। অন্যদিকে দুই পুজো কমিটির বিবাদের জেরে এক কিশোরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য আরামবাগের ডিহি বায়রায়। যদি অভিযুক্তদের দাবি মারধরের কোনো ঘটনাই ঘটেনি, ঘটনার তদন্তে আরামবাগ থানার পুলিশ। এক কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ আরামবাগের ডিহি বায়রায়। অভিযোগের তির পাশের পাড়ার পুজো কমিটির একাধিক সদস্যের দিকে। নিহতের নাম সাগর থান্ডার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে হয়ে আসা ডিহি বায়রা গ্রামে মনসা মাতা পাড়ার মিলন সংঘের পুজো হয়ে আসছে, পাশাপাশি এবছরই প্রথম পাশের পানপাড়াতে দুর্গাপুজো হয়। অভিযোগ, চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে বিবাদ চলছিল। বুধবার রাতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বিবাদ চরমে পৌঁছয়। দুই পুজো কমিটির মধ্যে মারধরের ঘটনা ঘটলে এক মহিলা জখম হন, তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। রাতে প্রতিমা নিরঞ্জনের পর সাগর বাড়ি ফিরছিল। পরিবারের অভিযোগ, সেই সময় তাকে বেধড়ক মারধর করা হয়। সাগরকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত পুজো কমিটির সদস্যদের দাবি মারধরের কোনো ঘটনা ঘটেনি। ঠাকুর ভাড়াতে এসে মারপিট করে কাউকে না মারতে পেরে আমার ছেলেকে মেরেছে, মেরে করে ফেলে দিয়েছে। আমার ছেলে কারোর সঙ্গে মারপিটও করেনি, কোনোদিন কারোর জামেলায় যায়নি। আমার ছেলেটাকে মেরে এরকম করে ফেলে দিয়েছে। আমার তো যা হবার হয়েছে, আমার আর কোথায় পাবো আমার ছেলেকে? আমার শাস্তি চাই ছেলের, আমার বউ শাস্তি চায়, আমার যে ছেলেকে মেরেছে তাদের শাস্তি চায়। পুলিশে কিচ্ছু করেনি, পুলিশে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়নি, আমার ছেলেকে মেরেছে। এলাকা থমথমে থাকায় মোতায়েন পুলিশ, ঘটনা তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। আরামবাগ থেকে গৌতম ধলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা স্বাধীনের সময় এখন একটা বিরতির, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। প্রতিমা বিসর্জনের সময় নৌকো থেকে পড়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, মুর্শিদাবাদে বৃহস্পতিবার কেশব মণ্ডল নামে বছর 17-এর ওই কিশোরের দেহ উদ্ধার হয়। বুধবার এলাকার প্রতিমা নিরঞ্জনের সময় বন্ধুদের সঙ্গে ভাগীরথীতে নৌকোয় গানের তালে নাচছিল কেশব, হঠাৎই নদীতে পড়ে যান কেশব ও আরও একজন। পরে অন্যজনকে উদ্ধার করা সম্ভব হলেও তলিয়ে যায় কেশব। বৃহস্পতিবার সকালে মা চামুন্ডা ঘাট থেকে তার দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পরে ভাগীরথী নদীতে নৌকা বাইচ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি প্রতিমা বিসর্জন হলে কোনো নৌকো নদীতে নামবে না বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নিষেধ সত্ত্বেও বুধবার কিছু যুবক কয়েকটি নৌকো নিয়ে ভাগীরথীতে বক্স বাজিয়ে নাচ গান করছিলেন, সেই সময় বিপত্তি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। প্রতিমা নিরঞ্জনে গিয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু অন্ডালে। খাদরা গ্রামের ডুবোর পুকুরে
এলাকার একাধিক প্রতিমা নিরঞ্জন হয়। স্থানীয় সূত্রের খবর, বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় পুকুরে নেমেছিলেন বংশী বাউরি সহ একাধিক ব্যক্তি। নিরঞ্জন শেষে সকলেই পুকুর থেকে উঠে এলেও বংশী বাবু নিখোঁজ ছিলেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জল থেকে উদ্ধার করে খাদ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত ঘোষণা করা হয় তাকে। নদী দূষণ রোধে তৎপর প্রশাসন। দশমীতে প্রতিমা নিরঞ্জনের পরই বসিরহাটের টাকির ইচ্ছামতী নদী ঘাট থেকে কাঠামো তোলার কাজ শুরু পুরসভার। বসিরহাটের বিভিন্ন বনেদি বাড়ি সহ বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন প্রায় শেষ। ওইসব প্রতিমা বসিরহাটের শ্মশানঘাট, বোর্ডঘাট, টাকি রাজবাড়ির ঘাট, ঘোষবাবুর ঘাটে নিরঞ্জন হয়েছে। মা বিসর্জন হওয়ার পরে এই কাটাম নদীতে ভাসান দিয়েছে, নোংরা এখানে সেখানে ভেসে বেড়াচ্ছে, তার জন্য মারে এই কাটাম ছাড়িয়ে পৌরসভার আন্ডারে আমরা কাজ করি। আমাদের সকাল থেকে নদীর কালকে যে অনেক ভাসান হয়েছে, অনেক দুর্গা প্রতিমা নদীতে পড়েছে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা চলছে, প্রচুর হয়েছে, সারাদিন সময় লাগবে, অনেক লেবার লেগেছে। এটা পৌরসভা টাকি, বাদুরিয়া, বসিরহাট প্রতিটা পৌরসভায় তাদের নিজস্ব লোক দিয়ে এগুলো পরিষ্কার করছে, সব জায়গাতেই পরিষ্কার। আশ্রমের বৃদ্ধ বৃদ্ধা আবাসিকদের মিষ্টি মুখ ও নতুন পোশাক বেলে এভাবেই বিজয় পালন করলেন নবদ্বীপের তৃণমূল বিধায়ক পঞ্জুরি কাক্ষস সাহা। দশমীর পরের দিন নবদ্বীপের ভজন আশ্রমের বিধবা বৃদ্ধা এবং বৃদ্ধদের মিষ্টি মুখ করালেন তিনি। পাশাপাশি নতুন বস্ত্র তুলে দিয়ে বয়স্কদের প্রণাম ও ছোটদের শুভেচ্ছা জানান বিধায়ক। প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন ভজন আশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা। বৃহস্পতিবার সকাল থেকেই ভজন কীর্তন করে লাইন দিয়ে উপহার সামগ্রী গ্রহণ করেন তারা। এদিন কমবেশি 700 জনের হাতে মিষ্টি এবং বস্ত্র তুলে দেওয়া হয়। খুশি ভজন আশ্রমের বিধবা বৃদ্ধ বৃদ্ধারা। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।